আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্ক বিশ্বের মধ্যে একটি অন্যতম সেরা পরাক্রমশালী দেশের নাম, মুসলিম বিশ্বে একটি অভিভাবকের নাম। তাদের আছে বিশ্বসেরা অটোমান সাম্রাজ্যের ইতিহাস, যার মাধ্যমে পৃথিবীকে তারা শত শত বছর শাসন করেছে। ঐতিহ্যগতভাবেই তাদের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী। আজকের এই ভিডিওতে আমরা তুরস্কের সামরিক বাহিনী সম্পর্কে জানব। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তুর্কি প্রথম ওসমানের হাত ধরে 1299 সালে তুর্কি তথা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লাভের পর থেকেই সাম্রাজ্য ছিল শক্তিশালী একটি সামরিক বাহিনী, যার হাত ধরে তারা বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের সামরিক শক্তি কিছুটা লোপ পায়। বর্তমানে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ক্ষমতা আসার পর থেকে সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি করতে থাকে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2020 মোতাবেক সমস্ত পৃথিবীতে সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান 11তম। বর্তমানে তুরস্কের সৈন্য সংখ্যা 735,000, যার মধ্যে অ্যাক্টিভ সৈন্য আছে 355,000 এবং রিজার্ভ সৈন্য 340,000। তুরস্কের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 2,622, এর মধ্যে জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্ক বেশি। আর্মার্ড ভেহিকেল আছে 8,777, সেল প্রোপেলড আর্টিলারি আছে 1,274, ডুয়েট আর্টিলারি আছে 1,260, রকেট প্রজেক্টর আছে 438। তবে তুরস্কের সেনাবাহিনীর হাতে কোনো পারমাণবিক বোমা নেই। তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ আছে 149, তবে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার নেই। তাদের বহরে ফ্রিগেট আছে 16, কর্বেট আছে 10, সাবমেরিন আছে 12, পেট্রোল বোট আছে 35, মাইন ওয়ারফেয়ার স্পেশাল বোট আছে 11। অতি শীঘ্রই তুর্কি নেভিতে একটি হেলিকপ্টার ক্যারিয়ার সংযুক্ত হতে চলেছে এবং এখান থেকে ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে, এরকম যুদ্ধবিমানও চলাচল করতে পারবে। তুরস্কের বিমান বাহিনীর মোট বিমান আছে 1,055, যার মধ্যে ফাইটার বিমান 255। ফাইটার বিমানগুলোর মধ্যে বেশিরভাগই আমেরিকার তৈরি F-16 মাল্টিরোল ফাইটার। এছাড়াও ট্রান্সপোর্ট মিলিটারি বিমান আছে 80, ট্রেনার বিমান আছে 276, স্পেশাল মিশন বিমান আছে 18, হেলিকপ্টার আছে 497, অ্যাটাক হেলিকপ্টার আছে 100 মতো, যার মধ্যে তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার অন্যতম। তুরস্ক ক্রমান্বয়ে তাদের সামরিক শিল্পকে বিকশিত করছে এবং এক্ষেত্রে তারা প্রচুর পরিমাণ বিনিয়োগ করছে এবং এরই ফলস্বরূপ তারা বিভিন্ন ধরনের অ্যাটাক ড্রোন তৈরি করতে পারছে এবং তাদের তৈরিকৃত এই ড্রোনগুলো বিশ্বসেরা। তুরস্কের ব্যবহৃত ড্রোনগুলো ইতিমধ্যে সিরিয়ার গৃহযুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং এগুলো সফলতার সাথে প্রয়োগ পরিলক্ষিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান পারমাণবিক অস্ত্রের তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছে এবং তিনি এ নিয়ে আক্ষেপ করেছেন। আশা করা যায় ও খুব নিকটবর্তী বছরগুলোর মধ্যে তুরস্ক তাদের হাতে পারমাণবিক অস্ত্র পেয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, তুরস্কের মতো একটি মুসলিম সাম্রাজ্যের হাতে পারমাণবিক অস্ত্র থাকা প্রয়োজন কিনা জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ।